বাঘের আক্রমণে আহত হয়ে 22 দিন পর মারা গেলেন সুন্দরবনের জেলে অনুকূল গায়েন। গত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গেল 27 জানুয়ারি বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মরা ভোলা নদীতে মাছ ধরতে যান অনুকূল সহ 2 জেলে। চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া এলাকায় বাঘের আক্রমণের শিকার হন অনুকূল। লাঠি পেটা করে বাঘের মুখ থেকে তাকে ছাড়িয়ে নেন সঙ্গীরা। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে।